स्वागत जानाच्छि नवरण सार्वेन पॉलिटेक्निक इन्स्टिट्यूटर प्रथम पर्व सार्विंग टेक्नोलॉजी शिक्षार्थी एवं द्वितीय पर्व सिविल टेक्नोलॉजी शिक्षार्थी। आज के सिविल इंजीनियरिंग मैटेरियल्स सब्जेक्ट नहीं आलोचना करब। गत क्लास सिविल इंजीनियरिंग परिचिति नहीं आलाप कर, तो आज के इट की इट नहीं विस्तारित आलोचना करब। तो प्रथम जानते हैं इट की आसले इट एक कदाजार सामग्री मटर तैरी कठिन घनाकार वस्तु की इट बोले। एटा काचा अवस्था नमनीय थाके एवं पुरानोर फले कृत्रिम पाथर न्याय कठिन पदार्थ परिणत है। तो आमादेर प्रथमे जानते हबे एकटा आदर्श इटेर साइज कत। एखाने एकटा आदर्श इट आछे, एकटा आदर्श इटेर दैर्घ्य हबे 9.5 इंची, प्रस्थ हबे 4.5 इंची एवं उच्चता हबे 3.5 इंची। तो एखन आमादेर जानते हबे जे एकटी आदर्श इट आमरा किभाबे परीक्षा करब अथवा किभाबे जानब এই ইটটি ভালো ইট বা আদর্শ ইট। তো প্রথমেই আমাদের ইটের যে সাইজটা আমি বললাম এই সাইজ অনুসারে আছে কিনা জানতে হবে। দ্বিতীয়ত আরেকটা আমরা সহজ পরীক্ষা করতে পারি, একটি ইট নিয়ে আমরা যদি নখ দিয়ে বা ছুরি দিয়ে আঁচড় কাটার চেষ্টা করি, যদি সেটা আদর্শ ইট হয় তাহলে আঁচড় পড়বে না বা নখের আঁচড় পড়বে না। এবং আমাদের আরেকটি পরীক্ষা আমরা করতে পারি, একটি ইটের সাথে আরেকটি ইটকে অর্থাৎ টি আকৃতি করে যদি আমি 1.5 ফুট উচ্চতা থেকে ছেড়ে দেই, স্বাভাবিক অবস্থায় মাটিতে পড়ে ইটটি যদি ভেঙে যায় তাহলে আমরা বুঝবো ইটটি ভালো নয়। আর ইটটি যদি আমাদের ভেঙে না যায় তাহলে আমরা এটা বুঝতে পারি এটা একটি আদর্শ ইট। আমরা আরেকটি পরীক্ষা করতে পারি, আমরা যদি ইটটাকে ভেঙে ফেলি কয়েকটি টুকরায় পরিণত হবে, আমার ওই টুকরোগুলোর মাঝে যদি আমাদের ইটের ছিদ্র কম থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে ইটটি আদর্শ ইট। অথবা একইভাবে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করতে পারি, যদি আমাদের ইটের টুকরোগুলো থেকে এক একটা এক এক বর্ণের হয়, অর্থাৎ গাঢ় লাল বর্ণের না হয়ে যদি হালকা বর্ণের হয়, বা গাঢ় বাদামি বর্ণের না হয়ে যদি ইটের কোথাও হালকা বা হলুদ বর্ণের মনে হয়, তাহলে আমাদের বুঝতে হবে ইটটি ভালো পুরানো হয়নি, তাহলে এটা আদর্শ ইট হতে পারে না। আর একটি আদর্শ ইটের সাধারণত ওজন হবে 3 কেজি বা 3.25 কেজি প্রায়, একটু এদিক সেদিক হতে পারে, হয়তো বা 3 কেজি থেকে 100 গ্রাম কম হতে পারে অথবা বেশি হতে পারে, তাহলে আমরা বুঝতে পারবো ইটটি আদর্শ ইট। আমরা আরেকটাভাবে পরীক্ষা করতে পারি, যদি আমরা ইটটিকে 24 ঘন্টা ভিজিয়ে রাখি তাহলে এর আকারের কোনো পরিবর্তন হবে না। এভাবে আমরা ইটের মাপ পরীক্ষা করতে পারি। এবং আমাদের জানতে হবে যে যে ইটটি দ্বারা আমরা নির্মাণ কাজ করব সেই ইটের অর্থাৎ নিচের পৃষ্ঠটা হবে অত্যন্ত সমতল পৃষ্ঠ এবং কোণাগুলো হতে হবে তীক্ষ্ণ। যেহেতু আমাদের ইটের কোণা থেকে একটা শক্তি পাওয়া যায় অর্থাৎ বন্ধনের শক্তিটা পাওয়া যায়, সেহেতু আমাদের ইটের কোণাগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে আমরা যদি এখন বাজার থেকে কেউ ইট কিনতে যাই তাহলে আমরা ভালো ইট নির্বাচন করতে পারব। শিক্ষার্থীরা, তোমরা আজকের আলোচনা থেকে জানতে পারলে যে একটি আদর্শ ইটের কী কী বৈশিষ্ট্য থাকা বাঞ্ছনীয় বা দরকার, অর্থাৎ প্রধান কী কী বৈশিষ্ট্য থাকতে হবে সে সম্পর্কে আমি আলোচনা করেছি। তোমরা
যতটুকু শিখতে পেরেছো পরবর্তী ক্লাসে আরো ডিটেইলস অথবা অন্য একটি অধ্যায় নিয়ে আমি আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করলাম, আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করলাম। আল্লাহ হাফেজ।